हेलो एंड वेलकम, हमें उमाशंकर। आज तुम्हारे जन आबार एक नतून टपिक नहीं हाजिर हो ग्रह रूपे पृथिवीर पार्ट फोर। एर आगे पार्टगुलर जो तुम्हारा डेस्क्रिपने चेक करो, पार्ट वन, पार्ट थ्री, पार्ट टू एवं पार्ट थ्री। तार आगे एरकम इंटरेस्टिंग वे पढ़ार जो एवं जियोग्राफी एवं साइंस रिलेटेड और टपिक सम्पर्क जानार जो भिडियो के अनेक अनेक शेयर करो, चैनल के सबसक्राइब करो। तो चलो आज के शुरू करा जाए। आज के टॉपिक हलो ग्रहरूपी पृथिवीर अंडारे जो पृथिवीर आकृति उपविषय रही है तार मध्य एक टॉपिक पृथिवीर परिधि और क्षेत्रफल परिमाप, ये सम्पर्क हमें आज के आलोचना करब। पृथिवीर परिधि जानार जो महाकाशे हमें विंश शताब्दी माझामाझी समय कृत्रिम उपग्रह व सैटेलाइट प्रेरण करी। एखे घूर निश्चय देखते पृथिवीर चारिदी के एक सैटेलाइट पृथिवीर परिधि पृथिवीर सार्कमफारेंस मेजर करार्जन परिमप करार्जन और जेटा नतून वैज्ञानिक पद्धति जानते पे प्राय 40,075 किलोमीटर पृथिवीर परिधि। किंतु आज थे प्राय 2,500 बचर आगे, आज चलते 2020 साल, किंतु ख्रीष्टर जन्मेर समय थेके आरो पेछने प्राय 250 लेखा आछे, एटा हबे 250 BC। सेई समय एराटोस्थेनिस नामक एकजन ग्रीक जियोग्राफर भूगोलविद तिनी पृथिवीर परिधि मापार चेष्टा करेछिलेन एवं प्रथम परिधि निर्धारणकारी हिसेबे परिचिति लाभ करेछिलेन। आज आमरा तार द्वारा गृहीत प्रक्रिया समूह जानबो किभाबे तिनी पृथिवीर परिधि निर्णय करेछिलेन। भिडियोटीते अनेक मैथमेटिकल फर्मूला एवं एई विषये अनेक तथ्य थाकबे जा तोमादेर काछे आमी जतटा सम्भव सहज करे तोलार चेष्टा करब। एराटोस्थेनिस पृथिवीर परिधि निर्णयेर जन्नो प्रथमे दुटी स्थान निर्वाचन करेछिलेन। एखाने आमरा देखते पाच्छि बर्तमान दिने आसुआन, जेटाके एराटोस्थेनिसेर समये बला हतो सियान एवं आलेक्जान्द्रिया। आर एकटा स्थान आछे आलेक्जान्द्रिया, जेटा एखनो नाम आछे आलेक्जान्द्रिया। ए दुटो स्थान निर्वाचन करेन एवं दुटो स्थानेई दुटी लाठी पुते दियेछिलेन। সেই দুটি স্থান হলো কর্কটক্রান্তি রেখার উপর সিএন, এটা কর্কটক্রান্তি রেখার উপর অবস্থিত, কর্কটক্রান্তি রেখার 23.5 ডিগ্রি, সিএন 23.5 ডিগ্রি উত্তর। কর্কটক্রান্তি সিএন বা আসওয়ান ছিল কর্কটক্রান্তি রেখার উপর বা 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশে, এবং আলেকজান্দ্রিয়া ছিল তা আরও উত্তরে 30.42 ডিগ্রি উত্তর অক্ষাংশে। এবং সেই দুটি জায়গায় তিনি দুটি লাঠি পুঁতে দিয়েছেন, এখানে একটা লাঠি এবং এখানে একটা লাঠি। 21 জুনের সময় যখন কর্কট সংক্রান্তির দিন, সেই সময় তিনি সিএনএ পোঁতা লাঠির ওপর দেখতে পেলেন যে তার সেই লাঠির ওপর পড়া সূর্যের আলো লম্বভাবে বা 0 ডিগ্রি কোণে যখন পড়ছে, সূর্যের আলোটা 0 ডিগ্রি কোণে পড়ছে, তখন কোনো ছায়া সৃষ্টি হচ্ছে না। কিন্তু সেই একই সঙ্গে আলেকজান্দ্রিয়ায় পোঁতা লাঠির ওপর পড়া সূর্যের আলোর দ্বারা সৃষ্ট ছায়া ভূমির সাথে 7 ডিগ্রি 12 মিনিট বা 7.2 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। এটাকে বলে রাখি, 7 ডিগ্রি 12 মিনিট থেকে 7.2 ডিগ্রি কীভাবে এলো সেটা পরের স্লাইডে আলোচনা আমি করে দেবো। আর এই একই সাথে পৃথিবীর কেন্দ্রের সাপেক্ষেও আলেকজান্দ্রিয়া কিন্তু 7 ডিগ্রি 12 মিনিট বা 7.2 ডিগ্রি কোণ সৃষ্টি করছে। এটা দেখে এরাটোস্থেনিস বুঝতে পারলেন যে পৃথিবী পৃষ্ঠ কিন্তু সমতল নয়, বরং গোলাকার বৃত্তের মতো বা বৃত্তচাপের মতো। এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে যে তিনি যে দুটো জায়গা নির্বাচন করেছিলেন
একটা হচ্ছে আসুয়ান, একটা হচ্ছে আলেকজান্দ্রিয়া। এই দুটোর মধ্যেকার দূরত্ব ছিল 5000 স্টেডিয়া। তখনকার দিনে স্টেডিয়া হিসাবে মেজার করা হতো, এখনকার দিনে যেভাবে কিলোমিটারে মেজার করা হয়, বা সেটাকে এখনকার দিনে কিলোমিটারে প্রকাশ করলে হয় 925 কিলোমিটার। এটা এখানে আমি আলোচনা করে দিয়েছি যে এক স্টেডিয়া মানে হচ্ছে 185 মিটার। সেই হিসাবে 5000 স্টেডিয়া সমান 5000 × 185 = 925,000 মিটার বা 925 কিলোমিটার। এইভাবে আমরা স্টেডিয়া থেকে কিলোমিটার আমরা বের করতে পারি। তো সেই ভাবনা থেকেই তার বৃত্তাকার পৃথিবীর পরিধি নির্ণয়ের একটা ভাবনা তার মাথায় আসে। একটা বৃত্তের মধ্যে আমি যদি এখান থেকে 0 ডিগ্রি ধরি, তাহলে 45 ডিগ্রি, 90 ডিগ্রি, 135 ডিগ্রি, 180 ডিগ্রি এবং বাকি অর্ধেকটা 180 ডিগ্রি, তাহলে মোট কত হলো 360 ডিগ্রি। একটা পৃথিবীকে যদি আমরা বৃত্ত ধরি, তাহলে তার চারপাশের কৌণিক দূরত্ব কত হবে, কৌণিক মান হবে 360 ডিগ্রি। তো এখানে একটা জিনিস মনে রাখতে হবে, যে আগে যে বলেছিলাম যে 7 ডিগ্রি 12 মিনিট থেকে কীভাবে 7.2 ডিগ্রি করা সম্ভব। আমরা জানি যে 1 ডিগ্রি = 60 মিনিট, 60 মিনিট। তো একইভাবে 60 মিনিট = যদি 1 ডিগ্রি হয়, তাহলে 1 মিনিট = কত হবে, 1 ডিগ্রি / 60 মিনিট। আর 12 মিনিট = কত হবে, তার সাথে 12 গুণ হয়ে গেছে। এটাকে যখন আমরা কাটাকাটি করব, যখন আমরা এটাকে ইকুয়েশনে যখন সলভ করব, তখন কিন্তু 1/5 ডিগ্রি আসবে, যেটা হচ্ছে 0.2 ডিগ্রি। তাহলে এবার তো আমরা লিখতেই পারি যে 7.7 ডিগ্রি 12 মিনিট = 7.2 ডিগ্রি। এখানে আমরা কী কী পেলাম, এখানে পেলাম যে দুটি জায়গার মধ্যেকার দূরত্ব 925 কিলোমিটার এবং দুটি স্থানের মধ্যেকার কৌণিক পার্থক্য হয় 7.2 ডিগ্রি, আর সমগ্র পৃথিবীর কৌণিক মান কত, 360 ডিগ্রি। এই হিসেবে আমরা যদি 7.2 ডিগ্রি কৌণিক পার্থক্য যদি দূরত্ব হয় 925 কিলোমিটার, তাহলে 1 ডিগ্রি কৌণিক পার্থক্যে দূরত্ব হবে 925/7.2 ডিগ্রি। 360 ডিগ্রি কৌণিক পার্থক্যে দূরত্ব হয় গুণিতক 360। এবারে এখানে ডিগ্রি ডিগ্রি কেটে যাবে, এখানে এখানে যাবে, যেভাবে আমি করেছি এখানে ডিগ্রি কেটে গেছে, এখানে ডিগ্রি কেটে গেছে। এবারে এখানে দশমিক উঠিয়ে আমি কী করেছি, সবাই জানো নি, দশমিক উঠালে দশমিককে এক ধরে পরের সংখ্যাটাকে শূন্য ধরে এখানে 10 গুণ করে দিতে হয় ওপরে। এবারে কাটাকাটি করেছি, 36 × 1 = 36, 36 = 0 = 0, মানে 36 × 10 = 360, আর 36 × 2 = 72 গেছে, আর 2 × 5 = 10 কেটে গেছে। এবারে 925-এর সাথে 5×10 = 50 গুণ করা হয়েছে, ফলে একটা মান বেরিয়েছে 46,250 কিলোমিটার। এটা এরাটোস্থেনিসের ক্যালকুলেশন করা পৃথিবীর পরিধির দূরত্ব, মানে পরিধি পরিমাপ এটা। কিন্তু বর্তমানে যেটা পরিমাপ আমরা করেছিলাম, যে 40,075 কিলোমিটার, তার থেকে এরাটোস্থেনিসের বের করা মান কিন্তু 6,175 কিমি বেশি। কিন্তু এটা হওয়া সত্ত্বেও আমরা তাকে কিন্তু নেগলেক্ট করতে পারি না, তার আবিষ্কার করা এই মানটাকে আমরা ফেলে দিতে পারি না, কারণ তিনিই প্রথম এটার আবিষ্কার করেছিলেন এবং এটা সম্পর্কে তিনি প্রথম বলেও ছিলেন। তো শুধু পরিধি জানলে হবে না, পৃথিবীর পরিধি থেকে আমরা বৃত্তের সূত্র অনুসারে, বৃত্তের পরিধি এবং ক্ষেত্রফলের সূত্র অনুসারে আমরা পৃথিবীর পরিধি, পৃথিবীর ব্যাস এবং ব্যাসার্ধ এবং পৃথিবীর ক্ষেত্রফল আমরা পরিমাপ করতে পারি। তাহলে বৃত্তের পরিধির সূত্র আমরা জানি 2πr। এবার সেই সূত্র অনুসারে বৃত্তের পরিধি বর্তমানকালে কত, 40,075 কিলোমিটার। তাহলে আর আমরা কীভাবে বের করব, একদিকে আর নিয়ে নেব, 2π এদিকে ভাগ হয়ে যাবে, ফলে নিচে চলে আসবে। তাহলে পাই এর মান আমরা জানি 22.7, তাহলে 22 × 44, 44/7 নিচে চলে গেলো। এইটাকে এবারে এর সাথে যখন 40,075-এর সাথে আমরা গুণ করে দেবো, তখন উল্টে যাবে। এবারে আমরা কী করলাম, 40,075-এর সাথে 7 গুণ করে দিলাম, বেরোলো 280,525, তাকে 44 দিয়ে ভাগ করে দিলাম, ফলে আমরা একটা মান পেলাম যে 6,375.57 বা 6,375 কিলোমিটার একটা মান আমরা পেলাম, যেটা পৃথিবীর ব্যাসার্ধ,
এটা পৃথিবীর ব্যাসার্ধ পেলাম। আর মানে আর এর মান, আর এর মান হচ্ছে, আর এর অর্থই হচ্ছে ব্যাসার্ধ। এবার পৃথিবী তো পুরোপুরি গোল নয়, আমরা এটা ভালোভাবে জানি যে পৃথিবী অভিগত গোলক বা জিওডের মতো। একটা গড় একটা ব্যাস আমরা ধরে নিই যে মেরুর, দুই মেরুর সংযোগস্থলের ব্যাস কিন্তু 12,714 কিলোমিটার এবং দুই এবং নিরক্ষীয় ব্যাস 12,557 কিলোমিটার, এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি। ফলে মেরু ব্যাস অপেক্ষা নিরক্ষীয় ব্যাস কিন্তু 43 কিলোমিটার বেশি দীর্ঘ। এক্ষেত্রে আমরা গড় ব্যাসার্ধ কীভাবে আমরা বের করতে পারি? আমরা তো ধরে নিচ্ছি 6,371 কিলোমিটার। এটা তোমরা নিজেরাও করতে পারবে যে নিরক্ষীয় ব্যাসকে অর্ধেক করে দিতে হবে, কারণ আমরা জানি যে ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ, এবং মেরু ব্যাসের অর্ধেক করে দিতে হবে। দুটোকে যা বেরোবে ব্যাসার্ধ সেটাকে যোগ করে দুই দিয়ে ভাগ করে দিলে কিন্তু 6,371ই আমরা পাবো। তো এইটা, এই 6,371 কিলোমিটার গড় ব্যাসার্ধ ধরে, পৃথিবীর গড় ব্যাসার্ধ ধরে আমরা ক্ষেত্রফল বের করতে পারি, পৃথিবীর ক্ষেত্রফল বের করতে পারি। পৃথিবীর ক্ষেত্রফলের সূত্র, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি আমরা জানি, 2πr². সেই হিসাবে 2πr² ফোর পাই আর স্কোয়ার। তাহলে ফোর যেমন লিখলাম তেমনি লিখবো, পাইয়ের মানটা 22/7, আর আর স্কোয়ার, আর তো আমরা আগের স্লাইডে দেখলাম যে গড় পৃথিবীর ব্যাসার্ধ আমরা ধরে নিচ্ছি 6,371 কিলোমিটার, এবারে তার স্কোয়ার। এটাকে পুরোপুরি ক্যালকুলেশন করলে মানে চারের সাথে 22 গুণ করলে 88 হয়, আর এর স্কোয়ারের সাথে 88 গুণ করলে হয় 551,269,772.57 বর্গ কিলোমিটার। কিন্তু এটাকে আমরা গড়ে ধরে নিতে পারি একটা রাউন্ড ফিগারে যে পৃথিবীর ক্ষেত্রফল 51 কোটি বর্গ কিলোমিটার, এতটাই বড় আমাদের পৃথিবী। তো এখান থেকে, এই স্লাইড থেকে, এই টপিক থেকে আমরা একটাই বুঝতে পারলাম যে পৃথিবী আমরা যতটা দেখতে পাই খালি চোখে তার থেকে অনেক গুণ বড়। পৃথিবীর ব্যাসার্ধ, ব্যাস সম্পূর্ণরূপে আলাদা কনসেপ্ট, তার একটা গড় ধরা হয়। পৃথিবীর আকৃতি সম্পূর্ণ গোলও নয়, অভিগত গোলক, যেটা আগের পার্টগুলোতে, পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3তে আলোচনা করে দিয়েছি। তো সে ভিডিওগুলো দেখলেই তোমরা এই ভিডিওটা ভালোভাবে জানতে পারবে। আর এরাটোস্থেনিস কীভাবে পৃথিবীর দূরত্ব পরিধি মেজার করেছিলেন, পরিমাপ করেছিলেন, সেটা সম্পর্কে আলোচনা করে দিলাম। আর এখানে ডিগ্রি থেকে মিনিট, মিনিট থেকে ডিগ্রি কীভাবে কনভার্ট করতে হয় সেটাও বলে দিলাম। তো আশা করি সবার বোঝা যাবে টপিকটা। তো সবাই ভালো থাকবে, পরের ভিডিওর জন্য অপেক্ষা করো। ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। তোমরা সবাই লাইক করো, শেয়ার করো ভিডিওটাকে, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এরকম আরও নতুন নতুন ভিডিও পরে আসবে তোমাদের জন্য। থ্যাংক ইউ।